গাইস কেমন আছো সবাই? সো ড্রিমস কাম টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো এখন আমরা আসি হচ্ছে ভাই থেকে, ঠিক আছে? তো ভাই থেকে তোমার বেসিক্যালি আমরা সমস্ত কি এবং বিকেলবেলা আমরা চলে এসেছি সিভিকে, আর সিভিকে এখন আমরা আসি এবং এখন আমরা ট্রাই করব হচ্ছে কাবাব, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা মানে বুঝেই গেছো যে মানে এখন আমি ভাই থেকে সমস্ত কিছুই কিন্তু আমি ট্রাই করব এবং সমস্ত কিছুই তোমাদেরকে খেয়ে জানাবো। সো দোকানটা দেখতে দেখতে হঠাৎ মনে দেখলাম যে মানে এত জাস্ট অনলি 30 টাকায় কাবাব দিচ্ছে। তো আমরা কলকাতা শহরে তো ট্রাই করেছি এবং হচ্ছে ভাই থেকে এসেও কিন্তু আমরা ফাইনালি এটা ট্রাই করছি এবং খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগলো না লাগলো। তো এই লোকেশনটা তোমরা দেখে নাও যে তোমরা যদি ভাই থেকে কখনো আসো আর কে ডিজে, তো এখানে তোমরা কীভাবে এই দোকানটা তোমরা পাবে, ঠিক আছে? তো চলো দোকানটা দেখাচ্ছি। সো গাইস এই হচ্ছে সেই দোকানটা যেখানে আমরা ট্রাই করতে এসেছি। তো দোকান শপটার নাম হচ্ছে জয় দুর্গা ভবানী, ঠিক আছে? আন্ধ্রা স্পেশাল, ঠিক আছে? একদম হচ্ছে পাশে হচ্ছে আরকে বিচ এবং ঠিক হচ্ছে আরকে বিচ থেকে একটুখানি এসেই কিন্তু ওপরে আসলে তোমরা কিন্তু দাদার দোকানটা পেয়ে যাবে। আন্ধ্রা স্পেশাল আরকে বিচের স্পেশাল বলতে পারো, ঠিক আছে? জয় দুর্গা ভবানী এখানে এসেই দেখতে পাচ্ছ কাবাব করছে। তোমরা কিন্তু এই দুটো ফ্লেভারই কিন্তু একবার একবার করে ট্রাই করবে, ঠিক আছে? যাতে কিন্তু তোমরা দু রকমের টেস্ট পাবে এবং তোমরা বুঝতে পারবে যে এখানে কাবাবটা জাস্ট কেমন খেতে। না খেলে কিন্তু তোমরা কিন্তু ফাইনালি বুঝতে পারবে না। তো চলো দাদার সঙ্গে জিজ্ঞেস করব যে কীভাবে দোকানটা চালু করলো না করলো। তো তাই দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে কী, ঠিক আছে, যে কী কীভাবে এমনি তৈরি করে এবং দোকানটা কত বছর হয়েছে, কী হয়েছে না হয়েছে সমস্ত কিন্তু দাদার কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নেবো। তো হিন্দি বলতে হবে, ঠিক আছে? অনেকদিন তো ট্রাই করছি, কোনো প্রবলেম নেই, হিন্দি বলে আমরা কথা বলবো। তো ভাইয়া আপনার নাম থেকে রামু, রামু দা, ঠিক আছে? তো ভাইয়া বহুত মানে অনেকই ব্যস্ত আছে, ঠিক আছে? তো দাদা আপনার কিতনা সাল হুয়া দোকান খোলা? তো 15 বছর হয়ে গেছে দোকানটা খুলেছে, ঠিক আছে? তো আপনার এখান থেকে কিতনা ভাড়া টিকা পাওয়া মিলছে? মোটামুটি এখানে কাবাব তোমরা পেয়ে যাবে একদম হচ্ছে আরকে বিচের সামনে অন্ধ্রপ্রদেশের স্পেশাল, তোমরা তো শুনেই নিলে, ঠিক আছে? তো চলো আমরা কাবাব ট্রাই করবো এবং খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন লাগছে না লাগছে। গাইস ফাইনালি আমাদের হাতে চলে এসেছে হচ্ছে সেই কাবাবটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার দুটো ফ্লেভারের কাবাব, এই হচ্ছে একটা এবং দেন হচ্ছে এই হচ্ছে একটা। এটা হচ্ছে পুদিনার এবং এটা হচ্ছে তোমার চিকেন টিক্কার কাবাব। একদম দেখতে পাচ্ছি যে একদম বাটার ভালো পরিমাণে দিয়ে দিয়েছে, এই দেখো ভালো করে বাটার লাগিয়ে দিয়েছে এবং একটা লেবু দিয়েছে। তো লেবুটাকে প্রথমে এর মধ্যে ছড়িয়ে দিই হালকা করে। চলো দেন হচ্ছে ট্রাই করা যাক। প্রথম হচ্ছে তোমার চিকেন টিক্কাটা, বললো হচ্ছে দারুণ টেস্ট হবে দাদা, একবার ট্রাই করো। তো অবভিয়াসলি তো ফুড ব্লগ তো করছি এবং সমস্ত রকমের ভিডিওর ব্লগই এখানে হবে। এই দেখো মোটামুটি 1 2 3 4 5 পিস দিয়েছে এরকম সাইজের এবং যার ভ্যালু হচ্ছে অনলি 30 রুপিস, ঠিক আছে? 1 স্টিক। চলো খেয়ে দেখা যাক। দারুণ টেস্ট আছে মাইরি, সে তান্দুরি ফ্লেভারটা ভালো রকমভাবে পাচ্ছি এবং চিকেনটা এতটা সফট যে মুখের মধ্যে দেওয়ার পরেই কিন্তু মানে মুখের মধ্যে ঘুরে যাচ্ছে। দারুণ টেস্ট, কোনো কথা হবে না। আহা, মশলাটা কিন্তু খুবই জবরদস্ত দিয়েছে, মুখের মধ্যে যাওয়ার পরে একটা ব্ল্যাক করছে একদম, একদম বাটারের ফ্লেভারটা সমস্ত কিছুই কিন্তু একদম মিশে গিয়ে দারুণ টেস্ট পাওয়া যাচ্ছে। তো গাইস আমরা কলকাতা শহরে তো ট্রাই করেছি কাবাব, তোমরা অনেক ধরনের দেখেছো এবং ভাইজ্যাগে এসেও কিন্তু বস চিপ রেটের খাবার খুঁজে নিয়েছি এবং সেটা তোমাদের কাছে পরিবেশন করছি, কোনো কথা হবে না। দেখো
হ্যাঁ হ্যাঁ দারুণ টেস্টি। তো গাইস নেতা নেক্সট যে ট্রাই করবো সেটা হচ্ছে পুদিনা। পাটা দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু মাখিয়ে দিয়েছি, তার জন্য গলে গলে পড়ছে। হালকা লেবু নিলাম, লেবু নিয়ে ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে ট্রাই করবো এটা আমরা। তো চলো নেক্সট ট্রাই করা যাক পুদিনারটা। এখানেও দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পাঁচ পিস দিয়েছে। পুদিনাটা কালার দেখো খালি বল, তন্দুর করার পরে কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন লাগছে। এরকম নদীর পাড়ে দাঁড়িয়ে আর যদি এমনি খাবার পাওয়া যায় তো যার কোনো তুলনা হয় না, যার কিন্তু অসম লাগছে। মানে বিকেলটা ফাইনালি পুরোপুরি জমিয়ে দিয়েছে, অন্যরকম টেস্ট পাচ্ছি বলো। কিন্তু কিন্তু দুরকম টেস্ট, ঠিক আছে। হয়তো এইটা একটা ট্রাই করলে এটা না ট্রাই করলে বুঝতে পারতাম না যে এটা কী ট্রাই। তো যার জন্য আমরা দুটোই নিলাম, কোনো কথা হবে না। কিন্তু ভালো করে বাটারটা লাগিয়ে, ঠিক আছে, তান্দুর ফ্লেভার করে একদম অসম লাগছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মশলা, তারপরে লেবু, খাট্টা মিঠা টেস্ট, তারপরে তান্দুর ফ্লেভার, তারপরে হচ্ছে বাটারের ফ্লেভার, সব কিন্তু মিশে গিয়ে একটা অন্যরকমভাবে কিন্তু এই কাবাবটা কিন্তু লাগছে আজকে। দারুণ দারুণ, কতটা সফট দেখো, জাস্ট মুখে দিতেই কিন্তু জিনিসটা স্টিক থেকে আলাদা হয়ে গেল। মাংস আর চিকেনটা দুটোই কিন্তু আলাদা হয়ে গেল স্টিক থেকে দেওয়ার পরে। তো গাইস কাবাবটার টেস্ট তো দারুণ লাগলো, অসাধারণ লাগলো। এবং কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু ফুড ব্লগিং আসবে কিন্তু আমাদের এই ভাইজ্যাগে, ঠিক আছে। তোমরা কিন্তু ফলো করবে ড্রিমস কাম ট্রু। এবং কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বিকজ লাইক করলে তবেই তো ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে। এবং এখনও তোমরা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। কী করছো, আমি দেখছি তোমরা আমার ভিডিও ফলো করছো কিন্তু বস এখনও অনেকে আছে যারা সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। এবং গাইস পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে কি হবে আমার নতুন নতুন আপকামিং ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। সো গাইস থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, তোমাদের ভালোবাসা পাচ্ছি। এবং ফাইনালি কিন্তু আমি ভাইজ্যাগে এসেছি এবং এখানে সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে এক্সপ্লোর করবো, দেখাবো। আমাদের পাশেই দেখছো তোমার হচ্ছে তোমার আরকেসি বিচ। তো জাস্ট এনজয় করছি, অসাম করছি তো বিকেলবেলা। তো আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় চিপ রেটে আমরা চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই, চলো।